सिलीगुड़ी महिला कॉलेज में आज AIDSO के कार्यकर्ता और तृणमूल छात्र परिषद के कार्यकर्ताओं के बीच हुई हिंसक झड़प की घटना को लेकर माहौल काफी गर्म हो गया, जिसके बाद स्थिति को नियंत्रण करने के लिए विशाल पुलिस वाहिनी मौके पर पहुंची। गौरतलब है कि AIDSO ने पश्चिम बंगाल में 8,000 स्कूलों को बंद करने के विरोध में पूरे राज्य में हड़ताल का आह्वान किया है। इधर इस हड़ताल को केंद्र कर सिलीगुड़ी महिला कॉलेज में हंगामा शुरू हो गया। आज सुबह AIDSO की तरफ से महिला कॉलेज का गेट बंद कर विरोध किया गया, जिसके बाद तृणमूल छात्र परिषद ने भी इसका पलटवार किया। इसे लेकर दोनों पक्षों में विवाद शुरू हो गया। खबर मिलते ही सिलीगुड़ी थाने के विशाल पुलिस वाहिनी व वेंडर्स वाहिनी मौके पर पहुंची। पुलिस के सामने ही दो पक्षों के बीच जमकर मारपीट हुई, जिसके बाद पुलिस ने स्थिति को नियंत्रण किया। इस संबंध में AIDSO की तरफ से लुत्फा खातून ने कहा कि हमारा विरोध लोकतांत्रिक और शांतिपूर्ण ढंग से चल रहा था, अचानक तृणमूल छात्र परिषद के कार्यकर्ताओं ने बाहरी लोगों को लाकर हम पर हमला कर दिया। आज क्या होता हमारा আমাদের ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে রাজ্য সরকার যে 4,200 ছাত্র স্কুল বন্ধ করার ডিসিশন নিয়েছে, তার প্রতিবাদে আমরা ধর্মঘটে ডাক দিয়েছি সারা বাংলা। সেই ধর্মঘটের সফল করার আবেদন নিয়ে আমরা কলেজ গেটে এসেছি, মহিলা কলেজ গেটে এসে আমরা ছাত্রদের মধ্যে বলছি তো আমরা কেন ধর্মঘটে ডাক দিয়ে তারা সত্যস্কুল হয়ে চলে যাচ্ছে। ওখানে একদল TMCP-র গুন্ডা বাহিনী ভাড়াটিয়া ছেলের দল, আমরা মেয়েরা এখানে করছিলাম, ওরা এসে হঠাৎ করে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এবার আমরা তো মেয়েরা কয়েকজন মাত্র ছিলাম, ওরা এক দঙ্গল ছেলেবেলা TMCP-র, ওরা এসে বলে এখানে কোনো ধর্মঘট হবে না। আমরা প্রশ্ন তুলি যেটা মহিলা মেয়েদের কলেজ, এখানে ছেলেরা কেন? তখন ওরা বলে এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কলেজ। তারপর আমরা বলি আমাদের আমাদের উপর হাত তোলে, আমাদের মারধর করে, আমাদের একজন কর্মীর দাঁত ফেটে গেছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে, ওইদিকে কোথায় আছে গাল ফুলে গেছে। আমরা যখন এরকম একটা আক্রমণের শিকার, তখন আমরা বাধ্য হই আমাদের সংগঠনের নেতৃত্বকে জানাতে। তখন আমাদের ছেলে কমরেড কয়েকজন আছে, তারা তাদের উপরে চড়াও হয়ে প্রচুর পরিমাণে মারে। আপনারা দেখতে পাবেন এখনো ঝামেলা চলছে, TMCP-র গুন্ডা বাহিনী দালাল বাহিনীর ঝামেলা। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, আমাদের কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। আমরা বলতে চাই রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সমস্ত সাধারণ মানুষ যে শিক্ষার অধিকার সেই অধিকার পাক, এই দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে ওরা আক্রমণ করলো কেন এবং এখন বর্তমানে পুলিশের উপস্থিতিতে তারা আক্রমণ করছে, এটা কেন করছে আমরা প্রশ্ন করতে যাই। এই কি গণতান্ত্রিক বাংলা? এই কি গণতান্ত্রিক দেশ? আমাদের সংবিধানে যে গণতন্ত্র একা দেওয়া হয়, তাহলে সেই গণতন্ত্র কোথায়? সেই গণতন্ত্রের কি এই চেহারা আমরা দেখব? এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। দুসরি তরফ তৃণমূল ছাত্র পরিষদ কে নেত্রী ইন্দ্রাণী রায় নে কাহা কি AIDSO के कार्यकर्ता जबरदस्ती कॉलेज का गेट बंद कराने की कोशिश कर रहे थे, इसलिए तृणमूल छात्र परिषद ने इसका विरोध किया है। আমরা চেয়েছিলাম যে কলেজের পঠন পাঠন সচল থাকুক। আজকে ন্যাচারালি সকাল থেকে প্রচুর স্টুডেন্টসরা এসেছে, কলেজের শিক্ষাকর্মী থেকে অধ্যাপক অধ্যাপিকারা সকলেই এসেছে, কিন্তু কিছু বহিরাগত ছাত্রীরা যারা এই কলেজের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ বা তারা প্রাক্তন ছাত্রীও না, তারা প্রথম থেকেই এসে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল এবং যারা জেনারেল স্টুডেন্টসরা যারা কলেজে আসছিল তাদেরকে উত্তপ্ত করেছিল এবং তারা যাতে কলেজে না ঢুকতে পারে তাদেরকে একটা
ভয়ের মধ্যে তাদেরকে রেখেছিল এবং প্রচুর স্টুডেন্টস তারা সকাল থেকে ব্যাক করে গিয়েছে, সকাল 10টার থেকে ব্যাক করে গিয়েছে এবং এরা এসে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল যাতে আমাদের দলের সকলে এসে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমরা তাদেরকে ভালো মতো বলি এখান থেকে সরে যেতে এবং তারা সরে না, এবং আমার বক্তব্য তারা আন্দোলন, যে কোনো আন্দোলনই আমাদের বাংলার রাজনীতিতে সবসময় আমরা ওয়েলকাম করি, কিন্তু এরা রাজনীতির নামে যে অনাচার, যে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেটার জন্য আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেছে এবং তারা এসে আমাদের পরিস্থিতিকে সামাল দিয়েছে। একদমই বহিরাগত না, না না বহিরাগত মারবে তা, সেটা আপনাদের কাছে ফুটেজ থাকতো যদি আসতো, এবং তারা প্রচুর বহিরাগত ছেলেরা নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, যাদের কোনো রকম অ্যাপিয়ারেন্সে বলে না তারা স্টুডেন্টস। আমাদের সঙ্গে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই স্টুডেন্টস এবং যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত, এরা কিন্তু কেউই ছাত্র রাজনীতি বা কলেজ ছাত্রী বা ছাত্র নন। এবং তারা যে পরিস্থিতিতে বা রণক্ষেত্র পরিস্থিতি আমাদের এই মহিলা কলেজে তৈরি করতে চাইছিল সেটা আমরা কোনোদিনই হতে দেবো না, এবং আগামী দিনেও আমাদের এই লড়াই চালিয়ে থাকবে। না না, পড়ুয়ারা ব্যাক করে যাওয়ার কারণ হচ্ছে ওরা গেটের সামনে দাঁড়িয়েছিল, ওরা পড়েছিল স্কুল কলেজ বন্ধ। এবার যে কারণে ছাত্রীরা হচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট তারা ন্যাচারালি ভয় পেয়েছে বা কলেজ বন্ধ বলে তারা ব্যাক করে গেছে। না ক্লাস নিয়মিত, আমি সেটা বলছি না, ওরা বলেছিল যে আজকে বন্ধ, ক্লাস হবে না বলে সেই কারণে ওরা চলে গেছে।